সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আর একটি নতুন ভিডিওতে। প্রায় সময় লক্ষ্য করলে দেখা যাবে যে লোকাল আইপি থেকে গুগল প্লে স্টোরে বাইরের কান্ট্রির অ্যাপ সার্চ করলে খুঁজে পাওয়া যায় না, আবার খুঁজে পেলেও ইনস্টল করার অপশন থাকে না। লেখা থাকে দিস আইটেম ইজ নট অ্যাভেইলেবল ইন ইউর কান্ট্রি। এই প্রবলেমটা আমরা খুব সহজেই ফিক্সড করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আমি কম্পিউটার থেকে অ্যামুলেটর দিয়ে এই প্রবলেমটা ফিক্সড করে দেখাচ্ছি, যাতে ভালোভাবে বিষয়টা দেখা যায়। আপনিও ঠিক একই নিয়মে মোবাইলে এই প্রবলেমটা ফিক্স করে নেবেন। সো আমি যদি একটু ব্যাক করি, প্লে স্টোরে যাই, যাওয়ার পরে আমি যদি এখানে সার্চ করি টেক্সট নাও, ওকে, সো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাপটা আমরা সার্চ করেছি সেই অ্যাপটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যদি আমরা আরেকটা অ্যাপ সার্চ করি, সেটা হচ্ছে গুগল ভয়েস, সেটাও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এই প্রবলেমটা আমরা কিভাবে ফিক্সড করতে পারি সেটা আমরা দেখব। ওকে, প্রথমে আমরা একটা ফ্রি ভিপিএন ডাউনলোড করব। আপনার মোবাইলে যদি অলরেডি ডাউনলোড করা থাকে অথবা ইনস্টল করা থাকে, তাহলে আপনার আর ইনস্টল করার প্রয়োজন নেই। যেহেতু আমার ইনস্টল করা নেই, তাই আমি এখন ইনস্টল করব। এখানে লিখব ফ্রি ভিপিএন। আমি টার্বো ভিপিএনটা সিলেক্ট করছি। এখন ইনস্টল ক্লিক করব। ইনস্টল হতে একটু সময় লাগবে। প্রায় ইনস্টল হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমি এটাকে কানেক্ট করব। এখানে ক্রস চিহ্নতে ক্লিক করব, দেন এখানে ক্লিক করে আমি কান্ট্রি চুজ করব। ইউএস এর যে কোনো একটা সিটি আমরা সিলেক্ট করব, দেন ওকে। এই মেথডটা ফলো করবেন, তাহলে আপনার মোবাইল থেকে আপনি এটা সলভ করতে পারবেন। প্লে স্টোরে আমরা ট্যাপ করে ধরে রাখব। ধরে রাখার পরে ইনফো দেখাবে, অ্যাপ ইনফো, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব স্টোরেজে, দেন ক্লিয়ার করব ক্যাশ। এখন ক্লিয়ার ডাটা, ওকে দিব, দেন আমরা বের হয়ে যাব এখান থেকে। এখন আমরা প্লে স্টোর ওপেন করব, ওকে, এটা একটু লোড নিচ্ছে। এখন আমরা এই সার্চ করে সার্চ করব টেক্সট নাও, দেখব সার্চ করে আসে কিনা আমাদের মেইন অ্যাপটা। সো আমরা যখন সার্চ করেছি, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাপটা চলে আসছে এবং ইনস্টল করার বাটনটাও চলে আসছে। এখন যদি আমরা ক্লিক করে দেখি এটা ইনস্টল হয় কিনা, সো এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হতে একটু সময় নেবে। ওকে, এই মেথডটা পুরোপুরি কাজ করছে। আপনি ঠিক একই নিয়ম ফলো করে আপনার মোবাইলে এই সমস্যাটা সমাধান করতে পারেন। ওকে,
আমরা যখন ভিপিএন কানেক্ট করিনি তখন আমরা যখন সার্চ করলাম প্লে স্টোরে আমাদের এই অ্যাপটা কিন্তু আসেনি। তো যখন আমরা ভিপিএন কানেক্ট করে প্লে স্টোরে অ্যাপ ডাটা ক্লিয়ার করলাম তখনই অ্যাপটা সার্চ করার পরে সাথে সাথে চলে আসছে। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।